জলসার একটা অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল যার নাম ইরাবতির চুপকথা। আর ইরাবতির চুপকথা সিরিয়ালটা আমাদের সবার কাছে খুবই ভালো লাগে, তার একটাই কারণ, সেটা হচ্ছে আকাশ এবং ইরাবতির ভিতরের যে সম্পর্কটা। এরা যতই অশান্তি করুক তাও আমাদের দেখতে ভালো লাগে, তার কারণ হচ্ছে এদের অশান্তিগুলো এতদিন ধরে কোনো সিরিয়াসনেস কাজ করছিল না এই অশান্তিগুলোর মধ্যে, বাচ্চাদের মতো অশান্তি করতো এবং এরা আবার এক হয়ে যেত। কিন্তু এই মুহূর্তে গল্পে এসে গেছে একটা নতুন মোড়। আমি তোমাদেরকে বেশ কিছুদিন আগে একবার জানিয়ে এসেছিলাম যে ইরাবতির চুপকথা সিরিয়ালে আকাশ এবং ইরাবতির মধ্যে ভুল বোঝাবুঝির একটা কনসেপ্ট খুব শীঘ্রই ঢুকতে চলেছে। কিন্তু তখন অনেকে বিতর্ক করেছিল, অনেকে বলেছিল হ্যাঁ তোমার কাজ নেই, তুমি এত সুন্দর জুটিটাকে খারাপ করছো। আরে ভাই, তখনও বলেছি এখনও বলছি, স্টোরিটা আমি লিখি না, তাই আমার কোনো হাত নেই এসবের মধ্যে। আমার একটাই হাত আছে, সেটা হচ্ছে আমার কথাবার্তা। আমি চাইলে আমার কথাবার্তা একটু ভালো করতে পারি, আমি চাইলে কথাবার্তা খারাপ করতে পারি, আমি চাইলে তোমাদেরকে উদ্যম গালাগালি দিতে পারি, আমি চাইলে আবার তোমাদেরকে ভদ্র ভাষায় অপমানও করতে পারি, কিন্তু শুধুমাত্র তোমাদের, বাকি বন্ধুদের কথা কিন্তু আমি বলিনি। তো যাই হোক, তোমরা প্রথমত বিষয় বোঝো না, তোমরা আবোল তাবোল বকে বেড়াও। আর দ্বিতীয় কথা, তোমরা যারা বলছো যে তোমাকে ইউটিউব থেকে হাঁটিয়ে দেবো, ক্যারি অন, চাইলে সেটা করে দেখতে পারো, আমার মনে হয় ইউটিউবটা তোমার। ইরাবতির চুপকথা সিরিয়ালে এই যে ভুল বোঝাবুঝির কনসেপ্ট আসছে, এটা কেন আসছে, কিসের জন্য আসছে, কিসের থেকে কিভাবে কি এগোচ্ছে সিরিয়ালে, এই সবটা বলবো। তবে তার আগে বলবো যে যারা যারা এখনো অব্দি চিরকুট অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো, তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে এই সিরিয়ালে চলছে একটা ফাটাফাটি একটা কেস, সেটা হচ্ছে যে ইরাবতির দাদা এই মুহূর্তে জেলে আছে, তাকে সেখানে নিয়ে গিয়ে অত্যাচার করা হচ্ছে। জেলে নিয়ে গেলে যেটা হয় আর কি, বেশ কিছু পুলিশ থাকে যারা এই কথা বার করার জন্য অসম্ভব অত্যাচার করে, অসম্ভব মারধর করে, ঠিক এটাই চলছে এই মুহূর্তে ইরাবতির দাদা শতদ্রুর উপরে। কিন্তু এই শতদ্রু বাবুর বউ পিয়ালি ম্যাডাম এখন কোথায়? পিয়ালি ম্যাডাম তো কান্নায় ভেঙে পড়েছে, কিন্তু পিয়ালি ম্যাডাম হয়তো গেছিল মোনার কাছে সাহায্য চেতে, কিন্তু সে গিয়ে যে জিনিসটা দেখতে পায় সেটা হচ্ছে যে মোনা কারোর সাথে কথা বলছে, আর এই সমস্ত কিছু যে মোনার প্ল্যান তা সেটা বুঝতে প্রবলেম হয়নি পিয়ালির। তো পিয়ালি বুঝতে টুঝতে পেরে তো চলে আসে, কিন্তু এদিকে আকাশ তো আবার গম্ভীরভাবে বসে রয়েছে। আকাশের ক্যারেক্টারটা ঠিক একটু অদ্ভুত টাইপের, বউ বউকে মানে বউ যখন একা একা গেল তখন গেল না, এখন যখন বউ বাড়ি ফিরছে না তখন তার চিন্তা, এ কেমন ধরনের ভালোবাসা ভগবান জানে। তোমরা যারা যারা বলছো যে আমার আকাশের মতো হাজবেন্ড চাই, আমার মনে হচ্ছে আমার এখানে ধারণাটা একটু অন্যরকম, আমার এরকম বর চাই না, বিশেষ করে তার কারণ হচ্ছে এই আমার পাশে থাকবে না, আবার মনে মনে ভালোবাসবে, আরে মনে মনে যদি ভালোই বাসে যদি প্রকাশই না করে তাহলে আমি বুঝে কি করবো, এরকম তো দেশে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষকে ভালোবেসে থাকছে দিনের পর দিন, কিন্তু প্রকাশ করতে পারছে না, ফলে ওই প্রেমটা বুকের মধ্যে একটা কোনায় জায়গা করে সেটে থাকছে। তো এরকম ধরনের কেস ঘটছে, তার কারণ হচ্ছে আকাশ যখন ঘরের একটা কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এই একটা জিনিস নিয়ে গসিপ করছে যে ইরাবতী এতখানে দেরি করছে, কোথায় গেল, কি করছে, হ্যান ত্যান অমুক তমুক, আমার চিন্তা হয় এটা কেন বলছে না, তো সেই মুহূর্তে এন্ট্রি নিল অভিকার মেঘনা। এসে তারা যখন বোঝালো, তারপরে আকাশ গেল, আকাশ গিয়ে দেখলো ইরাবতী তার দাদাকে ছাড়িয়ে নিয়েছে, সেখানে গিয়ে আর কোনো কথাবার্তা সে বললো না, এবং যখনই দেখলো সিট রয়েছে তখনই তার আবার একটা ইগো কাজ করলো। হ্যাঁ, এখানে আমার একটা বন্ধুর কথা মনে পড়লো যে ইতিমধ্যে একটা কমেন্ট করেছিলে যে দিদি অনেকটা ওর ক্যারেক্টার ওর বাবার মতো, আনন্দ চ্যাটার্জি যে ভুলটা একটা সময় করেছিল সেই একই ভুল করে যাচ্ছে আকাশ, আকাশের কোথাও না কোথাও একটা ইগো কাজ করে, আর এত বড় বিজনেস আইকন যার মাথায় কোনো রকম কোনো বুদ্ধি নেই। আমার মনে হয় এই বিজনেস আইকনের ব্যাপারটা একটু সরিয়ে রেখে আনন্দ চ্যাটার্জির ব্যাপারটার উপরে যদি আমি একটু চোখ লাগাই এবং যদি একটুখানি ওর ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করি তাহলে দেখবো হ্যাঁ ঠিকই আছে, আনন্দ চ্যাটার্জি একটা সময় এই একই রকম কাজ করতো। আরেকটা কথা, সেটা হচ্ছে আকাশের ইগো আছে, এটা যাদের যাদের মনে হচ্ছে তাদের মনে হচ্ছে, যাদের মনে হচ্ছে না তাদের মনে হচ্ছে না, কারণ আমি এখানে কিছু বলতে চাই না, কারণ আমি তো পার্সোনালি ক্যারেক্টারটাকে নিয়ে বেশি করে ঘাটাঘাটি করিনি, তো যতটুকু গল্প শুনতে পাচ্ছি ঠিক ততটুকুই তোমাদের সামনে তুলে ধরছি, আর যে যে ইনফরমেশনগুলো থাকছে সেগুলো তুলে ধরছি। তো যাই হোক, এই সমস্ত ঘটনা তো মিটে গেল, কিন্তু আকাশ আর ইরাবতির মধ্যে একটা ফাটল ধরেছে তোমরা বুঝতেই পারছো, আর এই ফাটলটা কতদূর নিয়ে যাবে সেটা এই মুহূর্তে জানা যাচ্ছে না। তবে হ্যাঁ, তবে হ্যাঁ, সিনের কারণে আবারও ভুল বুঝলো আকাশ ইরাবতীকে, আবারও আকাশ মনে মনে তার ভালোবাসাটা রেখে দেবে, কিন্তু ইরাবতীর সামনে গিয়ে জীবনেও বলতে পারবে না। একটা জিনিস মাথায় রেখো, আকাশ কিন্তু ইরাবতীকে বলতে পারেনি যে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই, সে বোঝানোর চেষ্টা করেছে, মানে আমি ক্লু দিচ্ছি তুমি সব ধরো ধরো, এই যেন কোশ্চেন কোশ্চেন অ্যান্সারের ব্যাপার যে আমি ক্লু দিচ্ছি তুমি এবার ধরে নাও,
দাদাগিরি দেখছি বলে হয়। তো যাই হোক, ফাইনালি ইরাবতি বিয়েটা করেছিল, কারণ ইরাবতি বলেছিল যে আপনি আমাকে ভালোবাসেন। এখানেও ইরাবতিকে হয়তো গিয়ে বলতে হবে যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি আমার উপরে একটু একটু রাগ করছেন। তো আকাশের এই রাগ ভাঙানোর দায়িত্ব এই মুহূর্তে ইরাবতির। হয়তো ইরাবতি এই ব্যাপারে বেশি নজর দেবে না, তার কারণ হচ্ছে ইরাবতির জীবনে এখন দুটো দিক, এক হচ্ছে শ্বশুর বাড়ির সংসার, এক হচ্ছে বাপের বাড়ির সংসার। তো এই দুটো দিক ইরাবতি কি করে ব্যালেন্স করবে? আর তারই মাঝখানে হাত পেল সিরের, সির হাত বাড়িয়ে দিল ইরাবতির জীবনে বন্ধু হিসেবে। তো এইটা নিয়ে আকাশের মনে আরো বড় কোন ঝড় আসতে চলেছে সেটা তো আমরা কেউ কল্পনা করতে পারছি না। তবে হ্যাঁ, মোনা এটাকে নিয়ে একটা বড় রকমের একটা কিছু ঘটনা সাজাতেই পারে, কিন্তু সেইটা কিভাবে কি হবে সেটা জানতে গেলে তোমাদের দেখতেই হবে সিরিয়াল ইরাবতির চুপকথা স্টার জলসা, স্টার জলসা এইচডিতে ঠিক সন্ধ্যে 7টার সময়। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে খুব শীঘ্রই মোনা একটা বড় রকমের প্ল্যান করতে চলেছে আকাশ আর ইরাবতিকে টোটালি আলাদা করে দেওয়ার জন্য। কিন্তু এখন আমাদের দেখার পালা যে টোটালি আকাশ আর ইরাবতি আলাদা হয়ে যায়, এদের কি ডিভোর্স হয়ে যাবে, সেই সমস্ত কিছু জানতে গেলে তোমাদের তো বলেই দিলাম সিরিয়ালটা দেখতেই হবে। আমার কাছে যতটুকু খবর ছিল সবটাই তুলে ধরলাম তোমাদের সামনে, যারা যারা ইন্টেলিজেন্ট তারা বুঝতে পারবে, আর যারা ইন্টেলিজেন্ট নয় তারা কমেন্টে একটু অন্যদের থেকে জিজ্ঞেস করো বা অন্যদের কমেন্টগুলো একটু ফলো করো, আশা করি তোমরা বুঝতে পারবে। আর যেটা বলবো সেটা হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করে ফেলো, কারণ তোমাদের মূল্যবান কথাবার্তাগুলো আমি একটুখানি পড়তে চাই। আর যেটা বলবো সেটা হচ্ছে যে পারলে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখতে সাহায্য করো। আর হ্যাঁ, ইরাবতির চুপকথা সিরিয়ালের সমস্ত খবর সবার প্রথমে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা।